আর না দিও না, না না অনেক ভালো, কিন্তু আম হচ্ছে যে আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের দিনের আরেকটি ভ্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকে আমি ইনশাল্লাহ ঢাকায় চলে যাব, তার আগের দিনের ভ্লগই এটা। তো আজকে সারা দিন কালকে যাওয়ার জন্য যা যা করি বা যা যা জিনিস রেডি করি বা আজকে কি করছি সেই নিয়েই আজকের ভ্লগটা। তো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সকালবেলা হচ্ছে যে খাওয়ার পরে চা বানাচ্ছি, মানে বানানো হয়ে গেছে, এখন শুধু নিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা কাপ একরকম আর এটা আলাদা, তো মনে হলো যে এই কাপটাতে আমি এবার এসে চা খাইনি, এর জন্য আমি এটাতে খাবো আজকে চা। তো চাগুলো দিচ্ছি এখন। নানিও চা খায়, মানে দিলে খায় আর কি এরকম। তা আমি যখন বললাম চা খাবেন বলে যে হ্যাঁ তোমরা খেলে আমাকে দাও, নয়তো আমার জন্য করার দরকার নাই। তো এই তো চা হয়ে গেছে, এখন খাবো বসে বসে। যে নেন একটা, এটা নেন, হ্যাঁ কাটাকাটি করতেছে করলা ভাজির জন্য। আর আজকে আমি একটু রান্না করবো, একটু বলতে একটা তরকারি রান্না করবো, শুধু মুরগিটা করবো আর আম্মু বাকিগুলো করবে। আর বাইরে একটু আগে হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির তো ঢঙের শেষ নেই, যে এখন আবার বন্ধ হয়ে গেছে, রাস্তা শুকিয়ে গেছে এরকম বৃষ্টি। আমি হচ্ছে যে এখানে মুরগির মাংস রান্না করব, আর আম্মু এখানে খাসির মাংস প্রেশারে বসায় দিবে। তো মাংস আর কি যেভাবে করে সব মশলাগুলো আগে দিয়ে দিবে। এখানে হচ্ছে যে আম্মু তেজপাতা রেখেছে, আস্ত কয়েক কোয়া রসুন আর পেঁয়াজ কেটে রেখেছে। এরপরে হচ্ছে যে এখানে মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচ গুঁড়াও পরিমাণ মতো, যারা যেরকম খায় সেরকমই দেয়, আম্মু আম্মুর মতো দিচ্ছে। আর এরপরে হচ্ছে জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিল। তারপরে দিবে হলুদ, হলুদ দিয়ে দিল। কালো ফল, সাদা ফল, দারচিনি আর হচ্ছে আম্মু লবঙ্গ বা লং দিয়ে দিল, দিয়ে দিল টেস্ট মতো, কারণ পরে লাগলে আবার দেওয়া যাবে। তো এগুলো এখন আম্মু পাতিলের মধ্যে দিয়ে দিবে। এর সাথে হচ্ছে আদা বাটা, তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছে একসাথে। আর এখন তেল দিয়ে দিচ্ছে। আর আম্মু হাত দিয়ে এটা মাখাচ্ছে, মাখিয়ে তারপরে হচ্ছে যে প্রেশার কুকারে ঢাকনা আটকিয়ে দিয়ে দিবেন। হয়ে গেছে, জাস্ট হাতটা ধোয়ার জন্য যতটুকু পানি দরকার এতটুকু দিয়ে এটা এখন ঢাকনা দিয়ে নিচ্ছে। এদিকে হচ্ছে যে আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, মানে ঝোলটা একটু কমাতে হবে, এটা নিয়ে যাবো এর জন্য, বক্সে এত ঝোল রাখা যাবে না। আর এইদিকে হচ্ছে যে আম্মু মাছ ভেজে নিচ্ছে, ওই মাংসটা সিটি যে কয়টা দেওয়ার দরকার ছিল দিয়েছে, এখন কড়াইয়ে নামিয়ে তারপরে কষাবে। আর মাছটা আজকে কি দিয়ে রান্না হবে আম্মু, এগুলো কি? ও আচ্ছা, এটা হচ্ছে যে চাল কুমড়া বা জালি কুমড়া,
সেটা, আর হচ্ছে যেটা সজনা সেটা দিয়ে মাছের ঝোল হবে। আর এদিকে তো আম্মু করলা কেটে রেখেছে, করলা থাকি হবে। এটা এটা আরেকটু ঝোল কমাবো, বাইরে বৃষ্টি হচ্ছে। আমাদের রান্নাঘরের পাশে হচ্ছে জানালা, আর ওই পাশে তো ছাদ, এটা দিয়ে বৃষ্টি আসে, এই জন্য জানালাটা খোলা রাখা যায় না আর কি। এই সময় বৃষ্টি আসলে বা রান্নার সময়ও খোলা রাখা যায় না, বাতাস আসে। এই তো আম্মু এখন এই মাংসটা কষানোর জন্য দিয়েছে আর কি। আর এখানে দুটো কাঁচামরিচ দিল, আর হচ্ছে যে ধনিয়া আর জিরা ভাজা ছিল গুঁড়া করা সেটা দিয়ে দিলে এখন এটা কষাতে থাকবে, মানে ঝোলটা আরেকটু টাইট করবে, এর জন্য মাংসটাও হয়ে গেছে। আম্মু এরকমই রাখবো নাকি আরেকটু কমাবো? আরেকটু কমাতে বলতেছে। নানি গোসল করেন? সে শুনবে না এত আস্তে বলে। আমার একটু বাইরে যেতে হবে বিকালবেলা, এরকম থাকলে কিভাবে যাব? নানি আমার কথা বলতেছে। গোসল করেন? গোসল করেন? হ্যাঁ। আচ্ছা, ওই যে কালকে আপনার গামছা এখানে কেন? কেমন জানি ব্যবসা একটা গরম। এই তরকারিও রান্না হয়ে গেছে, এটা নিয়ে যে এখন রাখবো, আর আম্মা খা হবে। আসলে অনেক কিছু জমা হয়ে গেছে, কোনটা রেখে কোনটা খাই এর জন্য। হ্যাঁ, আর আম্মু ওইদিকে করলা ভাজি করতেছে, এগুলা হচ্ছে বক্সে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। আর যে সব কিছু এটার মধ্যে কি, ও সেই সকালবেলা আম্মু হচ্ছে যে সেমাই রান্না করছিল, ভাবছে যে আমি রুটি বানায় খাবো, কিন্তু রুটি আর খাইনি, সকালে ভাতই খাইছি। সে যে আম্মু অর্ডার দিয়েছিল 20 কেজি, আমি নিয়ে যাব এর জন্য, তো ওইটাই হচ্ছে আসছে। মানে পরিচিত এক আঙ্কেল অফিসের, উনি প্রতি বছর এনে দেয়, তো ওইটা এখন খুলবো আর কি। একদম কাঁচা কিন্তু পোক্ত আম পাকবে। আম্মু তুমি এটা একটু ধরো। যে যেগুলা একটু পাকা, মানে পাকাও না, সামান্য মনে হচ্ছে যে আজকে কালকের মধ্যে পাকবে, ওগুলা একটু আলাদা করে রাখতেছি। আর এগুলা হচ্ছে একদম শক্ত, মানে এগুলা একটু সময় লাগবে, এর জন্য এগুলাকে একটু আলাদা করে রাখবো। এই আমগুলা অনেক ভালো, কিন্তু আম হচ্ছে যে একটা শুরু হলেও যে আমের ভ্যারাইটিস আছে এগুলো কিছুদিন পর পর চেঞ্জ হয়, মানে গোপালভোগ, খিরসাপাত, তারপরে হাড়িভাঙা, ল্যাংড়া, ল্যাংড়াটা আমার শেষের দিকেও থাকে ল্যাংড়া, তারপরে তো সব ফজলি আমগুলো নামা শুরু হয়, তো এভাবেই যখন যেটা নামে তখন সেটা খেতে হয়, নয়তো আর সেটা পাওয়া যায় না। করলা ভাজিও হয়ে গেছে, এখন আম্মু আম্মা খাবে, আর কতক্ষণ আমরা ওইগুলো খাই নি, আমিও খাবো। অন্ধকার খান, এরা খায় পরে আম্মাকতেছে, আম্মা খা খাবো। হ্যাঁ, নতুনই তো যায় না, আসলে বয়স্ক মানুষ তো খুব বেশি খেতে পারে না, অল্প অল্প করেই খায়। কিন্তু নেন, পানি এনে দিব, কলা কলা নেন খান, শুকনো তো খাইতে পারবেন না। এই যে নিছি, না না আপনি খান, ওই জল আমার সামলা খাই। কালকে দুপুরবেলার পরে আর সেভাবে ভিডিও করা হয়নি, তো আজকে তো যাচ্ছি ঢাকা। সকালে হচ্ছে যে আমার একটু পরে বাস ছাড়বে, মানে 8টার দিকে আমার বাস, একটু আগে এসেছিলাম 7 মাথা থেকে, কিন্তু বাস ছাড়ছে। কালকে বিকালবেলা অনেক বৃষ্টি ছিল, এশিয়ার মিষ্টি কেনার জন্য আসতে চেয়েছিলাম, কিন্তু সেটার আশা হয়নি, এই জন্য সকালে এসেই কিনলাম, তো পরেই বাস ছাড়বে আর কি। আর আম্মু আসছে আমাকে তুলে দেওয়ার জন্য, আব্বু আসতে পারেনি, আব্বুর অফিস যেতে হবে এর জন্য। আর এখন তো হচ্ছে ডাবল সিটে যেতে হবে, মানে ওই সিটটাও আমার, এই জন্য একটু আরাম করে বসে যেতে পারবো আর কি। চলে যাও, যাও তুমি, ছাড়বে তো এখন। হ্যাঁ যাও, বলতেছি চলে যাও।
যাবে না আর কি, বাস না ছাড়া পর্যন্ত। আলহামদুলিল্লাহ আমি ঢাকায় পৌঁছে গিয়েছি। আর যেটা হলো সেটা হচ্ছে যে আসার সময় রাস্তায় এতটা জ্যাম ছিল, আমি কল্পনাও করিনি যে এরকমটা হবে। তো খুব বেশি খারাপ লাগছিল, এর জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি। এই ভিডিওটা মানে ঢাকা আসার জার্নির ভিডিওটা অনেক ছোট হয়েছে, যার কারণে আমি এর সাথে ভিডিও ক্লিপটা অ্যাড করে দিলাম। তো আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।